হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে 17 দিন হয়েছে অপারেশন করেছি, অনেক টাইমই তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো আজকে সকালবেলা ডাক্তারখানায় আমি গেছিলাম, কারণ ডাক্তারবাবু কাল না সপ্তাহে 4 দিন আসে, বুধবার থেকে শনিবার পর্যন্ত। তো কারণ আজকে শনিবার আবার চলে যাবে, সামনের সপ্তাহে আসবে, কারণ আমার বায়োপসির রিপোর্টটা নিয়ে আসা হয়েছে। তো এই যে তোমার বায়োপসির রিপোর্টটা, আজকে ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম। তো বায়োপসির রিপোর্টে তোমাদের ভালোবাসাতে সবটাই ভালো আছে, এই যে দেখছি, এইগুলো আর কি পরীক্ষা করতে পাঠিয়েছিল কলকাতায়। তো বায়োপসির রিপোর্ট পুরোটাই তোমাদের ভালোবাসার, ভগবানের মাথার উপর যার হাত থাকে, ভগবানের হাত যার মাথার উপর থাকে তার তো ভয়ের কোনো কারণ থাকে না। সেইটি নিয়ে আমি ভরসা খুবই ছিলাম, একটু টেনশন ছিল যেহেতু বায়োপসির রিপোর্ট, কিন্তু মাথার উপর কোথাও যেন একটু বিশ্বাস ভরসা সবসময় লোকনাথের প্রতি আমার আছে যে আমার খারাপ কিছু হবে না। তো ডাক্তারবাবুর রিপোর্ট দেখলো খুবই ভালো আছে, আর আমাকে যেটা বললো যে একটু রেস্টে থাকতে, আদার্স আমার সেলাই টেলাই পুরোটাই শুকিয়ে গেছে। তবু আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু, আমার তো একার সংসার, আপনি যাতে আরও ভেতর থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে সেরকম ওষুধ লিখে দেন। বলো, ওষুধের আর প্রয়োজন নেই, তবু যখন তুমি এসেছো আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা তো একটা বড় অপারেশন, তোমাকে রেস্টে থাকতে হবে। এমনি আজকে অনেকটাই সুস্থ। তা জানো তো, আমি যখন ডাক্তারখানায় চলে গেছি ছেলেকে নিয়ে, তোমাদের কাকু সকালবেলা কী করে, একটার পর একটা আমার জন্য খাবার রেডি করতেই থাকে। আমি এসে দেখছি সানসেটটার মধ্যে যে আমার জন্য ভাত ঢাকা, ডিম সেদ্ধ ঢাকা, বেদানা ঢাকা, তা আমি কোনটা ছেড়ে কোনটা খাবো? এসে ভাতটা খেয়ে, ওষুধ খেয়ে বেদানাটা খেয়েছি। জানো এইটা কী জানো তো, তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আম। আম খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন তো এই মুহূর্তে আমি এত আম খেতে পারবো না। মানে কাকু এতে কষ্ট করতে পারি, ও কী করে বলো তো, যখনই বাজার যায় ফল আনে, আজকে আমি অসুস্থ বলে না, আমি বা প্রীতম করে দিন কেটে একটা ফল খেয়ে দেখিনি। তোমাদের কাকু এরকম থালা ভরে ভরে, গামলা ভরে ভরে আম কেটে কেটে রেডি করে রাখবে, আম বলো, শসা বলো, পেয়ারা বলো। এই যে শসা খেয়েছি, এখনও শসা রয়েছে। এই যে পেয়ারা এক বাটি কেটে থুয়েছে, কেটে আবার বিট লবণ মাখিয়ে রেখেছে, কাঁচা ছোলা বাদাম ভিজিয়ে রেখেছে, দেখছো ছোলা বাদাম, এ দেখো কাঁচা ছোলা বাদাম খাইনি। এই যে কুলে খাড়া দেখো সেদ্ধ করে রেখেছে, কুলে খাড়া, কোনটা ছেড়ে কোনটা খাবো বলো? শুধু ওষুধ খেয়ে বেদানাটা খেয়েছি। যে আমি এখন অসুস্থ বলে যে আমার জন্য এতটা করছে সেটা তো নয়ই, কারণ কোনোদিন বাজার থেকে ফল আনার পর আমি কেটে খাবো এরকম মানুষ, ও তালশাঁস এনেছিলো, তালশাঁসটা তো খেয়ে নিয়েছি সকালবেলায়, কালকে মেজ দিয়েও তালশাঁস দিয়েছিল, খেয়েছি। তারপর দেখো এইভাবে একটা পেরেছিল যে আমার জন্য করছেই, আজকে অসুস্থ হয়ে করছে, সেটা না সবসময় যেন ফল আমি কোনোদিন শুকিয়ে যাবে ফ্রিজে, কিন্তু আমি ধরে কেটে খাবার, মানে কোনোদিন এটা আমার নেশাই নেই বলতে পারো। ওই জন্য কাকুই যদি ফল কাটে তবেই খাবো। এদিক থেকে আমি ভীষণ হ্যাপি, মিথ্যা কথা বলবো না, কারণ আমাদের পাশের বাড়ি বৌদিরাও বলে যে দীপকদার মতন মানুষ হয় না, সত্যিই তাই। আর এখন তো এই সময় যে আমার জন্য করছে সেটা তো বলার মতন কথাই নেই। হ্যাঁ এসো, আর তারপরেও কি বলতো, ওর এত টাইমের মধ্যে মেনটেন করে ওকে কাজ করতে হয়, সকালবেলা সব এ টু জেড করে দিয়েছে। সকালবেলা মুরগির ডিম সেদ্ধ, দুপুরবেলার ভাতের সঙ্গে মুরগির ডিম সেদ্ধ, বেটা ছেলে মানে যে রান্না করতে পারে না তার মধ্যেও এতটা কেনেছে। আরও হ্যাঁ, এই যে বড়দির কথা বলি, ও ধরো দূরে বাড়ি রয়েছে, প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলা আসছে, চিড়ে ভাজা বলো, চাল ভাজা বলো, তারপর ভাইয়ের মেয়েটাকে দিয়ে প্রায় দিন দুপুরবেলা তরকারি পাঠাচ্ছে, কালকে মেজ দিয়ে সে দিয়ে গেছে, এবার ধরো সবারই সংসার আছে। এবার ওকে ভাবছে, ওকে গিয়ে আমাকে নিয়ে কন্টেন্ট শেখাতে আসছে, সেটা না, ও অনেকটাই করছে আমার জন্য। প্রতিদিন ভাইয়ের মেয়েটাকে দিয়ে দুপুরবেলা পাঠায়, ছোটো বোনে আসে, এসে আমাকে মলম লাগিয়ে দিয়ে যায়, পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। মেজদি বাড়িটা তো অনেকটাই দূরে, তাও মেজদি কালকে ছেলেকে নিয়ে এসে ফল দিয়ে গেছে, তরকারি দিয়ে গেছে, আর বড়দি তো ভাইয়ের মেয়েকে রোজ পাঠায়। তারপরে কী বলো তো, এখন তো রাখির বিজনেসটা, শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা, তোমরা জানো সারা বছর রাখি তৈরি হয়, এই সিজনটাই রাখি বিক্রয়, এখন প্রচণ্ডই কাজের চাপ, বড়দি বা ছোটো বোনেদেরও রাখির বিজনেস, তো তার মধ্যেও যতটা পারছে ততটাই করার চেষ্টা করছে। এবার এমন তো না যে তারও সংসার আছে, তার মাথার উপরে অনেক লেবার খাটে, ওদের পুরো মালগুলোকে নিতে হয় প্রতিদিন শ্যামনগর নৈহাটি কলকাতা গদিঘর, ওদের মাল নিয়ে যাতায়াত করতে হয়। এবার দিনের বেলা আসার সময় আমরা রান্না করে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠিয়ে দেয়, যতটুকুনি খোঁজখবর নেওয়া যতটাই চেষ্টা করে ততটা মতনই করছে। এবার তুমি যদি বলো তাদেরকে সংসার ফেলে দিয়ে, তোমরা যদি বলো সারাদিন এসে থাকতে, রান্না করে দিতে, সেটা কি সম্ভব হয়? হ্যাঁ বলছে, আমার বরকে বলছে দীপক তুমি ভাতটা করো, আমি তরকারি পাঠাচ্ছি। এবার তবুও দীপক এটা ওটা সেটা করে দিচ্ছে, এবার দিদিরাও যেটা পাঠাচ্ছে। তারপর এই বাড়ির সামনে বাড়ি বৌদিরা আমাকে ভীষণ কেয়ার নিচ্ছে, মিথ্যা ধরবো না, সন্ধ্যাবেলা কাকু থাকছে না বলে এই 2-3 দিন ধরে প্রতিদিন সন্ধ্যাবেলা কবিতা দিই, তোমার কোথায় কোনটা অসুবিধা, নার্সিংহোমে লিকার চা খেতে বলেছিল বলে বারবার কাকু করে দিচ্ছে ফ্লাক্সে, তাও বৌদি এসে মুড়ি ভেজে কালো জিরে দিয়ে চা করে সামনে বাড়ি বৌদি দিয়ে যাচ্ছে, বট দিয়ে এসে প্রতিদিন সন্ধ্যাবেলা চিড়ে ভাজা থেকে, মুড়ি ভাজা থেকে, ফল থেকে, এ কোনটা খাবি করে, তোমাদের কাকু এত করে দিচ্ছে লাইন লাইন, তাও দিদি এসে জিজ্ঞাসা করছে। বোনের ছেলেটার আবার শরীরটা ভালো না, টাইফয়েড হয়েছে, জ্বর এসেছে, দেখো শরীর থাকলে মানুষের অসুস্থ হবে, তাও বোনও প্রতিদিন দুপুরবেলা এসে বলবে আমি মলম লাগিয়ে দিই, ড্রেসিং করে দিই, জ্বর যতটুকুনি সামর্থ্যের মধ্যে সে ততটুকুই সবাই চেষ্টা করে।
আর এইভাবে তোমাদের ভালোবাসা আছে বলেই আমি এতটা তাড়াতাড়ি, সেলাইটা আমার একদমই শুকিয়ে গেছে। আজকে ডাক্তারবাবু দেখে বললো, হ্যাঁ তোমার খুব তাড়াতাড়ি সেলাইটা, উপরে উপরে তো পুরোটা শিখেছি, ভেতরটা ধরো আমার দেখা যাচ্ছে না, বললো ভেতরে নাকি আমাদের শরীরের 7টা পাল্লা থাকে চামড়া, সেই 7টা চামড়া পাল্লা সেলাই করেছে, সেটা তো ওপর থেকে দেখা যায় না, সেই কারণে রেস্টে থাকতে বলেছে। তা যথারীতি আমি 17 দিন ধরে পুরোটাই রেস্টেই রয়েছি, কিন্তু খুব খারাপ লাগছে, একটা মানুষ এতটা খাটছে তো সেটা দেখে সহ্য হচ্ছে না, কাকু এমনি সুগারের মানুষ। এবার ধরো যদি বদ্দি বাড়ি পাশেই হতো, সে বলতো রান্না করে দিয়ে, তারও তো সংসার আছে, তার বাড়িতে কাজের লোক আছে, তাদের এখন রাখি বিজনেস, 2 দিন বাদে বদ্দি বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, যেই অনুষ্ঠানটা আসছে সেটা তোমাদের আমি ভিডিওতে অবশ্যই দেখাবো বা দেখতে পাবে, সবাইকে নিয়ে ভাবতে হবে। আমার তো একটা সংসার আছে, আমার বদ্দি যখন অপারেশন হয়েছিল আমি কতদিন কতবার তার বাড়িতে যেতে পেরেছি, হ্যাঁ সময় সময় গেছি, সবসময় বললেই তো যেতে পারি না, না প্রতিটা মানুষেরই সংসার আছে, নিজেরা সংসার করা অবশ্যই বুঝতে পারবে। তো এইটুকুই বলবো আজকে, তোমাদের ভালোবাসায় অনেকটাই সুস্থ, তোমরা এইভাবে ভালোবেসে যেও, পাশে থেকো, তাহলে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর ভগবান মাথার উপর, গোপাল লোকনাথ যার মাথার উপরে থাকে তার চিন্তার কোনো কারণ নেই, এই ভরসা বিশ্বাসটা সবসময় থাকবে, কোনোদিনও আমার লোকনাথ গোপালের প্রতি বিশ্বাস আমার হারাবে না, কারণ আমি জানি ভগবান সবারই, আমার বলে না প্রত্যেকটা মানুষেরই ভগবান ভালো রাখে, সবাইকে ভালো রাখো, ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই বলবো, কারোই কোনোদিন খারাপ চাই না। তবু কি বলতো, আমগুলো দেখে বলবে যে কাকু তুমি কি আম খাবে কাকিমা? না আমি আম খাবো না, কিন্তু আম খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি, ফলের মধ্যে আম আমার ফেভারিট খাবার, কিন্তু না আমি এখন অপারেশন করেছি। তবু ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু আম খেতে পারবো, বলছে তুমি সব খেতে পারবে, কিন্তু না সবে তো সেলাইটা হয়েছে, আজকে 15-16 দিন হয়েছে অপারেশনটা হয়েছে, এক আধ টুকরো হয়তো খাবো, আমটা খাবো না, পেয়ারা শসা বেদানা এগুলো আমার কুলে খাড়া, এগুলো আমার নিত্যদিন খেতেই হবে, খেতেই হবে, এগুলো না খেলে কাকুর ছাড়নি আমাকে। আর যদি ফলটা খেয়েছি, আর মতো ভাতটা আমি একদমই খেতে পাচ্ছি না, হরলিক্স খেতে পাচ্ছি না, হরলিক্সটা একদম পাতলা করে খাচ্ছি, তাও অম্বল হয়ে যাচ্ছে, মুখটা পুরো টক হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না। আর দুধ তো খাওয়া বারণ, ওই জন্য ফলটা আমাকে এখন খেতেই হচ্ছে, কারণ ভাত তোমাকে কি বলবো, রাত্রে তো খাই না, সকালে আর রাত দুপুরবেলা মনে হয় জাস্ট এই কটা ভাত খাই, এইটুকুটুকু করে মানে দুবার মুখে দিচ্ছি, তাও কাকুর ভয়ে, নাহলে বকাবকি করবে, সেই জন্যই ফলটা আর কুলে খানাটা খেতেই বলেছে, রক্ত কম আছে আমার শরীরে, সেই কারণে আজকে রক্ত ওই অপারেশনের জন্য না আগে করে আমার শরীরে প্রচণ্ডই রক্ত কম, সেই জন্য, কিন্তু আমাকে দেখলে মনে হয়, দেখলে মনে হয় যেন কত মোটা সোটা না, গোলু মলু মানে দেখলে হয়, কিন্তু রক্তটা একটু কম, যাক মনের বিশাল জোর আছে, মনের জোর তোমাদের ভালোবাসা আছে বলেই এতটা কিছু করতে পারি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, আর তোমরা আমাকে মানে ভগবানের কাছে প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, অনেক কিছু মন থেকে আশা করে রয়েছি, এবার নিত্য নতুন ভিডিও করব, এখন জানি না কবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো, নাহলে তো লাফালাফি ঝাপাঝাপি আমি করতে পারছি না, আর আমি খুব দৌড়াদাপটি করতে ভালোবাসি। তো তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও, এরপর অনেক নতুন নতুন ভিডিও দেবো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর নিউ নিউ ভিডিও দেখতে হলে তো প্রীতম কি দুনিয়া তোমাদের দেখতেই হবে, কারণ প্রীতম ভাই ছোট ওরা যেটা পারে সেটা আমরা পারি না, কারণ একটা বয়সের সঙ্গে সব কিছু ওরা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করতে পারবে, সেটাকে আমরা করতে পারবো কখনোই করতে পারবো না, ওরা বড় হয়ে প্রত্যেকটা সন্তানরা বড়, এটা দেখেই মায়েদের খুশি, আর কি চাই, মায়েদের আর চাওয়া পাওয়া বলে কিছু আছে, আমরা যা পারি, বয়স হচ্ছে আমাদের দিনকে দিন, সেটুকুতেই যথেষ্ট, ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসছি নেক্সট ভিডিওতে, টাটা।